এখন আর কোনো দুরারোগ্য ব্যাধি নয়। সঠিক সময়ে সঠিকভাবে যদি ডায়াগনোসিস হয় তাহলে ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিকার দুটোই সম্ভব। আমি ডক্টর খালেদা এদিব, কনসালটেন্ট অফ বায়ো রিজেনারেটিভ মেডিসিন অ্যাট ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার, আজকে কথা বলবো ক্যান্সারের এই দুরারোগ্য ব্যাধির প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে, তবে একটু ভিন্নভাবে। রিজেনারেটিভ মেডিসিন ক্যান্সার প্রতিকার এবং প্রতিরোধ দুটো নিয়েই কাজ করে। প্রথমেই আমি কিছু প্রতিরোধ নিয়ে কথা বলতে চাই। কি কি কাজ করলে হয়তোবা আপনি ক্যান্সার থেকে মুক্তি পেতে পারেন? কিছু ক্যান্সার আছে যেগুলো জেনেটিক, যেগুলো ফ্যামিলিতে কারো হিস্ট্রি থাকলে হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। কিন্তু যদি আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং অন্য কিছু ভালো অভ্যাসের মাধ্যমে এই ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি, তবে কেন নয়। চলুন জেনে নেওয়া যাক ক্যান্সার প্রতিরোধের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 1, অ্যাভয়েড টোব্যাকো অর অ্যালকোহল। নাম্বার 2, অ্যাভয়েড জাঙ্ক ফুড অর এনি কাইন্ড অফ আনহেলদি ফুড। নাম্বার 3, প্লিজ ডু রেগুলার এক্সারসাইজ অ্যাট লিস্ট 30 মিনিটস। এক্সারসাইজ নেসেসারি না যে খুব হার্ড এক্সারসাইজ হতে হবে, ইট কুড বি জাস্ট প্লেইন এক্সারসাইজ। নাম্বার 4, প্লিজ টেক 10-12 গ্লাসেস প্লেইন ওয়াটার ইফ দেয়ার ইজ নো কিডনি ইস্যুস। নাম্বার 5, প্লিজ ট্রাই টু স্লিপ অ্যাট লিস্ট 6-8 আওয়ার্স এ ডে। অ্যান্ড নাম্বার 6, অ্যান্ড যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আফটার 35 রেগুলার একটি হেলথ কেয়ার চেক আপ। যদি কারো ফ্যামিলি হিস্ট্রি থাকে ক্যান্সারের, তাদের এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি নেই তাদেরও, প্রত্যেকেরই 35-এর পর থেকে প্রতি 1 বছর অথবা 2 বছর অন্তর অন্তর কোনো ধরনের সিমটম না থাকলেও ক্যান্সার স্ক্রিনিং টেস্টগুলো করে নেওয়া অত্যাবশ্যকীয়। যদি আপনার ক্যান্সার হয়েই যায় তাহলে আসলে কী করা যায়? অবশ্যই এখন প্রথম থেকে বলছি যে ক্যান্সার আর দুরারোগ্য ব্যাধি নয়। ক্যান্সারের জন্য আমাদের বিভিন্ন অ্যাডভান্স ট্রিটমেন্ট রয়েছে। তার মধ্যে রয়েছে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ওরাল কেমো এবং বিভিন্ন ধরনের কনভেনশনাল মেডিসিন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, এই ধরনের কনভেনশনাল মেডিসিন ব্যবহারের সাথে সাথে ক্যান্সারের রোগীরা যেরকম ক্যান্সার সেলসগুলোকে কিল করছেন, তার সাথে সাথে ক্যান্সার সেলসের আশেপাশে যে ভালো সেলসগুলো আছে বডিতে সেগুলো কিন্তু ধ্বংস হচ্ছে। এবং প্রতিনিয়ত এসব কেমো অথবা রেডিওথেরাপি অথবা যে কোনো ধরনের ট্রিটমেন্টের মাধ্যমে রোগীরা সাফার করছে বিভিন্ন ধরনের কমপ্লিকেশনস থেকে। রিজেনারেটিভ মেডিসিন বা ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা ঠিক এই দিক থেকে ক্যান্সারের পেশেন্টসদেরকে সাপোর্ট দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। 1963 সাল থেকে জার্মানিতে এই প্র্যাকটিস, এবং এখন আমরা এই প্র্যাকটিস বাংলাদেশে পাচ্ছি। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে আমরা এই প্র্যাকটিস করে আসছি। ইভেন ইউএসএ এবং ইউরোপের কান্ট্রিগুলোতে এই ক্যান্সার প্রতিরোধ এবং প্রতিকার অথবা ক্যান্সার হলে অ্যাডভান্স কিছু ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সাফারিংস কমিয়ে আনার চেষ্টা চলছে সফলতার সাথে। তারই ধারাবাহিকতায় ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ নিয়ে এসেছে ওজোন ট্রিটমেন্ট ফর ক্যান্সার পেশেন্টস। কি এই ওজোন ট্রিটমেন্ট, এটা নিয়ে আমার একটি আলাদা ভিডিও আছে, সেখানে আপনারা ডিটেলস জানতে পারবেন। কিন্তু এখানে আমি শুধু বলবো যে ক্যান্সারে ওজোন কিভাবে হেল্প করে। ওজোন ক্যান্সার সেলস কিল করার সাথে সাথে তার আশেপাশে যে সেলসগুলো কিল হয়ে যায় বিভিন্ন ওষুধের মাধ্যমে, সেগুলোকে আবার রিভাইটালাইজ করে। সো কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি পাওয়ার জন্য একটি রোগী যে ধরনের কমপ্লিকেশনস, যেরকম চুল পড়ে যাওয়া, ভমিটিং, উইকনেস, লুজ মোশনস, এই উইক জেনারেল যে প্রবলেমগুলো তাদের হয় এবং সেখান থেকে বারবার তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি হতে হয়, সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় ইমিউন সিস্টেম সাপ্রেস হয়ে যায়, এই সবগুলো প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য আমরা থেরাপিউটিক ডোজে ক্যান্সারের পেশেন্টসদের জন্য ওজোন ট্রিটমেন্ট নিয়ে এসেছি।
আরেকটি জিনিস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে ক্যান্সার পেশেন্টসরা আমাদের কাছে সবসময় কমপ্লেন করেন প্রচণ্ড বডি পেক অথবা ব্যথা, পুরো শরীর ব্যথা। এই পুরো শরীর ব্যথার সাফারিংসে পেশেন্টস বিছানা থেকে উঠতে পারেন না। সেটির জন্য আমাদের আছে জার্মানি স্বীকৃত হোল বডি হাইপারথার্মিয়া, যেখানে ক্যান্সার পেশেন্টসরা তাদের বডির যে ব্যথা বা প্রচণ্ড যে প্রবলেম ফেস করেন কেমো অথবা রেডিওথেরাপির পরে, বিশেষ করে যারা ব্রেস্ট ক্যান্সার অথবা ওভারি ক্যান্সারে ভুগেন, তাদের এর বডি এক দূর করার জন্য আমাদের আছে হোল বডি হাইপারথার্মিয়া। এছাড়াও বারবার বলছি, ক্যান্সার পেশেন্টসদের ইমিউন সিস্টেম সাপ্রেস হয়ে যায়। এই সাপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য ইমিউন সিস্টেম বুস্ট আপ খুবই প্রয়োজনীয়। সেই সব দিক থেকে চিন্তা করে বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্টস, যেরকম ট্রেস এলিমেন্টস, ভিটামিন মিনারেলসের সমন্বয় এবং কিছু বায়োলজিক্যাল প্রোডাক্টসের মাধ্যমে আমরা ইনফিউজ করছি বিভিন্ন ধরনের আইভি, স্যালাইন ও ককটেল, যেগুলো আফটার কেমোথেরাপি অথবা রেডিওথেরাপির পরে যে দুর্বলতা থেকে আপনি সাফার করছেন, যে ভমিটিং অথবা নওশিয়া, খাদ্যের অরুচি এগুলো থেকে সাফার করছেন, সেখান থেকে ইনফিউশনগুলো আপনাকে মুক্তি দিবে। সর্বোপরি ক্যান্সারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট, সেটি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন থেরাপি। সো উই হ্যাভ দ্যাট অলসো। সো উই হ্যাভ STF, সুপার ট্রান্সফার ফ্যাক্টর, উই হ্যাভ অ্যাক্টিভ স্পেসিফিক ইমিউনোথেরাপি অ্যান্ড উই হ্যাভ ইমিউনোগ্লোবুলিন থেরাপি। এগুলো প্রত্যেকটি যেমন ক্যান্সারের অ্যাডভান্স ট্রিটমেন্ট, তেমনই ক্যান্সার সাফার করা পেশেন্টসদের সাফারিংস কমানোর ট্রিটমেন্ট। সবার জন্য একটি পরামর্শ, ক্যান্সার আবারও বলছি কোনো দুরারোগ্য ব্যাধি নয়। ক্যান্সার হলে ভয় না পেয়ে সঠিকভাবে চিকিৎসা, কনভেনশনাল মেডিসিনের পাশাপাশি রিজেনারেটিভ মেডিসিনের সাপোর্ট নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।